প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে বিশেষ কারণের জন্য প্রধানমন্ত্রী দেখা করতে পারছে না বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে। আর ঠিক কি আপডেট রয়েছে, সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, একটা ধাক্কা কি আমরা বলতে পারি এই যে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ধাক্কা কি ধাক্কা নয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে বঙ্গ বিজেপির সাংসদরা হতাশ হলেন। তারা কয়েকদিন আগে থেকেই এই তদবির করছিলেন, সুকান্ত মজুমদার দলের মুখ এবং সাংসদ, তিনি অ্যাপ্লাই করেছিলেন, তাতে সাড়া দিয়েছিলেন মোদি, এবং আজকে বৈঠক হওয়ার কথা ছিল বাংলার সাংসদদের সঙ্গে, যেখানে একসঙ্গে আবাস দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি, একাধিক অভিযোগ করা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা প্রধানমন্ত্রীর, পঞ্চায়েতের আগে বোধ হয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা বঙ্গ বিজেপির সাংসদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু একেবারে অনিবার্য কারণে পিএমও থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে আজকে কোনোভাবেই দেখা করতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর ফলে হতাশ হয় তারা। তবে তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তোমাকে জানিয়ে রাখবো প্রধানমন্ত্রীর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গে দেখা করবেন বঙ্গ বিজেপি সাংসদরা। রাত্রি 9টায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে, রাত 9টা নাগাদ 15-20 মিনিট সময় দেবেন অমিত শাহ এবং সুকান্ত মজুমদার থেকে শুরু করে জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন জয়ন্ত রায় জলপাইগুড়ির সাংসদ, একাধিক সাংসদ রয়েছেন, 16 জন সাংসদ, যারা কিন্তু অমিত শাহ দেখা করবেন। আর বলা যেতে পারে দুধের স্বাদ ঘোলে মেটাবে বঙ্গ বিজেপির সাংসদরা, তারা অমিত শাহের কাছে জানাবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি রয়েছে না রয়েছে এবং বিভিন্ন বিষয়ে তারা আলোকপাত করবেন। ফলে একদিকে যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল তাতে নিঃসন্দেহে একটা হতাশা এসেছে। তবে ইতিমধ্যেই অমিত শাহের কাছে নতুন কিছু বলবেন কি বিজেপি সাংসদরা? কারণ গতকালই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলাদা করে দেখা করেছেন অমিত শাহের সঙ্গে, সেখানে তো বঙ্গ বিজেপির প্রতিনিধি হিসাবে তিনি নিজেই অনেক কথা বলেছেন। ফলে কতটা কি বলবেন এবং তা আশাহত এই পরিস্থিতির মধ্যে কতটা তারা এ করতে পারবেন তার দিকে তাকিয়ে থাকতে হবে, ফলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকে মোদি দেখা করতে পারছেন না, সেই বৈঠক বাতিল হয়ে গেছে এটা নিশ্চিত, পরিবর্তে অমিত শাহ আজকে রাত 9টার সময় এই বৈঠকে অংশ নেবেন এবং বিজেপি সাংসদরা তার সাথে মিট করবেন। বেশ, অনেক ধন্যবাদ সুচারু। আরো একবার আপনাদের জানাই, বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে আজ আলোচনায় বসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তরের তরফে জানানো হয়েছে বিশেষ কারণে আজ রাতে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারছেন না প্রধানমন্ত্রী, তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে।